মাছে ভাতে বাঙালি কথাটা আমাদের অনেকেরই জানা, কিন্তু কিভাবে এলো এ নামকরণ? সহজ কথায়, আমরা কৃষি নির্ভর বলেই মাছে ভাতে বাঙালি বলা হয়। প্রতিযোগিতার দুনিয়ায় সে নির্ভরতা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ক্রমেই বাড়ছে, আর এই নির্ভরতাকে টিকিয়ে রাখতে ও কম সময়ে অধিক উৎপাদন করতে কৃষিতে এখনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটালাইজেশনের প্রয়োগ ভীষণ জরুরি হয়ে উঠেছে। কাঙ্ক্ষিত এই তাগিদ অনুভব করেই খুলনার ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করেছে অ্যাডভান্স অ্যাগ্রো মনিটরিং সিস্টেম প্রযুক্তি, যে প্রযুক্তিতে ঘরে বসে স্মার্টফোনে অ্যাপসের মাধ্যমে ফসলের মাঠের আর্দ্রতা পরিমাপ, পোকার আক্রমণ, সেচ মনিটরিং সহ ফসলের সার্বিক তথ্য জানতে ও পদক্ষেপ নিতে পারবে যে কেউ। এছাড়া আধুনিক সোলার ট্র্যাকার সার্বক্ষণিক সূর্যের আলোকে অনুসরণ করবে, গতানুগতিক সোলার প্যানেল থেকে 30% বেশি সূর্যের আলো ধারণ করে সোলার বিদ্যুৎ উৎপাদন করবে সোলার ট্র্যাকারটি। আমাদের এই টোটাল সিস্টেমের মাধ্যমে একজন কৃষক সে ঘরে বসেই তার হাতে স্মার্টফোন, ল্যাপটপ বা যেটাই থাকুক তার কাছে একটা স্মার্ট ডিভাইস, যেখানে একটা ব্রাউজার কানেক্ট হয়, ব্রাউজার চালে গুগল ক্রোম কিংবা যে কোনো ব্রাউজার, সেখানে সে আমাদের অ্যাপসটা চালু করে তার মানে কৃষিক্ষেত্রের সকল ধরনের ইনফরমেশান, অর্থাৎ তার টেম্পারেচার, তার হিউমিডিটি, তার আর্দ্রতা সব কিছু সে কন্ট্রোল করতে পারবে। এটা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তার ক্ষেতে, এমনকি তার ক্ষেতে যদি কোনো পাখি উড়ে যায় সেক্ষেত্রে সেটা মডার্ন একটা কাকতাড়ুয়ার মতো কাজ করবে, একটা আল্ট্রাসনিক সাউন্ড, অর্থাৎ সেই সাউন্ডটার মাধ্যমে পাখিটা পালায় যাবে। আর এখানে আমাদের একটা ইয়ে আছে, যেটা হচ্ছে সোলার ট্র্যাকার, যেটা কিনা সার্বক্ষণিক সূর্যের আলোকে ট্র্যাক করবে, এবং সূর্যের আলো ট্র্যাকের মাধ্যমে সূর্যের আলো যেদিকে যাবে ও সেদিকে কিন্তু করবে, তার মাধ্যমে প্রায় 30% বেশি সূর্যের আলোকে ও অ্যাবজর্ব করতে পারবে নর্মাল এক জায়গায় থাকা সোলার প্যানেলের থেকে। কৃষিতে আধুনিক প্রযুক্তি এনে থেমে যেতে চান না দেশীয় তরুণরা, জীবনকেও করে তুলতে চান চমকপ্রদ, বিজ্ঞানের ছোঁয়া দিতে চান সমসাময়িক জীবনযাপনে। তাই শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে ভয়েস কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট রোবট প্রযুক্তি। বিশেষ পদ্ধতিতে সংবেদনশীল সেন্সরের মাধ্যমে এটি কণ্ঠস্বর শুনেই বলে দিতে পারে বিজ্ঞানের বিভিন্ন অজানা তথ্যাবলী। ইট ইজ আ ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইট ক্যান টার্ন অন লাইট, ফ্যানস অ্যান্ড রাইট ইমেইল উইথ ভার্বাল ইনস্ট্রাকশনস, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ হিউম্যান ফ্রেন্ড, ইট ইজ আ ভাস্ট ডেটাবেস অফ ইনফরমেশন, ইট নোজ অ্যাবাউট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, ইটস ডেটাবেস ইজ গ্রেটার দ্যান দ্য গুগল ডেটাবেস। তাছাড়া যানজট বা দুর্ঘটনার সময় রোগীকে বিশেষ ব্যবস্থায় দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে পারবে তাদের রোপওয়ে অ্যাম্বুলেন্স। অন্যদিকে প্লাস্টিক বর্জ্যে পরিবেশ দূষণ এড়াতে মেধাবীরা তৈরি করেছে পচনশীল বায়োডিগ্রেডেবল প্লাস্টিক শিট। খুলনার নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজনে খুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনগুলো প্রদর্শন করে। পরিবেশকে আমাদের রক্ষা করতে হয়, আমাদের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক শিটস দিয়ে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যাগ বানানো উচিত। এতে আমি ইউজ করছি কনস্টার্চ, ভিনেগার, ওয়াটার আর গ্লিসারিন। তো আমি কনস্টার্চ হচ্ছে বেস, এটা ইউজ করছি যাতে আমি বেসটা ক্রিয়েট করতে পারি। তারপর ওয়াটার দিছি যাতে এটা লুজ হয়, আই মিন লিনিয়ার হয়। ভিনেগারও দিছি এই কনস্ট্রাক্ট করার জন্য, লাস্টে গ্লিসারিন দিছি ফ্লেক্সিবল করার জন্য। আর এটার বাজেট আপনার মাত্র 1 টাকা পড়ছে সব খরচ হয়ে। এখন আপনি যদি এটা ইন্ডাস্ট্রিয়ালিও প্রোডিউস করেন আপনার আরও কম টাকা হবে। সৃজনশীল এসব ক্ষুদে শিক্ষার্থীদের সুপ্ত উদ্ভাবনী ক্ষমতাকে বাস্তবায়ন করতে ও বিজ্ঞান ভিত্তিক চর্চায় তাদের আগ্রহী করে তুলতে পদক্ষেপ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। উন্নয়নের স্বার্থে এই সমস্ত প্রজেক্ট ইউজ করা যেতে পারে, যেমন এগ্রিকালচারাল সেক্টর, এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টাল সেক্টর, যেগুলো আর কি ইলেকট্রিসিটি, যেমন ওয়াস্টেজ রিমুভাল প্রজেক্টস আমরা দেখলাম, এগুলো আসলে আমাদের দেশের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে অবশ্যই আমরা প্রয়োগ করতে পারি। দেশব্যাপী এমন আরও বিজ্ঞান মেলার আয়োজন করে এসব ক্ষুদে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে, যেন তারা উৎসাহিত হয়। একটি সমৃদ্ধশালী প্রযুক্তি নির্ভর জাতি গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।